আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমেরিকাতে তো আজকেও আমেরিকা দেখাতে দেখাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে অগোসালোভাবে আলোচনা করব এর মধ্যে সবাই জেনে গেলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার ক্ষমতা ধর প্রেসিডেন্ট হয়েছেন উনি ক্ষমতা গ্রহণ করবেন দু হাজার পঁচিশের জানুয়ারির বিশ তারিখে তো এই ভদ্রলোক ক্ষমতায় আসার আগেই মানে নির্বাচনে প্রচারণার সময় মোটামুটি কিছু বিষয়ে হাইপ তুলে দিয়েছেন বিশেষ করে সারা বিশ্বে যেটা নিয়ে আলোচনা হচ্ছে অভিভাষণ নীতি নিয়ে তো ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে বা ভিসা নীতি নিয়ে যে সমস্ত কথাবার্তা আমরা মিডিয়ায় দেখি এগুলা আসলে কতটুকু এগুলো কি আসলেই ট্রাম্প কি এগুলো করতে যাচ্ছে নাকি এগুলা অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি মিডিয়া কর্তৃক তো আজকের ভিডিওতে মূলত আমি সেটা নিয়েই কথা বলবো যেহেতু এই মুহুর্তে আমি আমেরিকাতে আছি আমেরিকার টেনিসি অঙ্গরাজ্যে আছি মাঝে মধ্যে আপনাদের জন্য ভিডিও দেই এই জন্য নানা রকম পত্রপত্রিকা দেশি বিদেশি মিডিয়াগুলো একটু ফলো করি অনেক ভিডিও দেখি একটু কথা বলাটা যা যা বলবো সেটা যাতে মোটামুটি অথেন্টিকের কাছাকাছি হয় এই জন্য আসলে বিভিন্ন স্টাডি করি সেটার উপরে ভিত্তি করে কিছু কথাবার্তা বলা আচ্ছা তো প্রথম কথা হলো ট্রাম্প যে সমস্ত কথা বলছে যে অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে জন্ম হলে যে সমস্ত শিশু আমেরিকার নাগরিক হয় সেটা বন্ধ করবে চেইন ইমিগ্রেশন বন্ধ করবে হ্যাঁ এগুলা কি আমেরিকায় অন্য কোনো প্রেসিডেন্ট করে নাই এটা হলো প্রথম প্রশ্ন উত্তর হলো আমেরিকার সব প্রেসিডেন্টই এই অবৈধ অভিবাসীর যে নীতিটা সেটা কিন্তু সব প্রেসিডেন্টই কিন্তু এটা করছে আমি যদি বারাক ওবামার কথা যদি বলি উনি উনার ক্ষমতার প্রথম সময় প্রথম চার বছর প্রায় তিন মিলিয়ন অবৈধ অভিবাসীকে ডিপোর্ট ডিপোর্ট মানে আমেরিকা থেকে বের করে দিয়েছেন এবং উনি ওনার দ্বিতীয় মেয়াদও প্রায় দেড় মিলিয়ন থেকে দুই মিলিয়ন মানে বলা যায় প্রায় ওভারঅল পাঁচ মিলিয়নের মতো লোক অবৈধ অভিবাসী মানে বারাক ওবামা আপনার আমেরিকা থেকে বের করে দিয়েছে এরপরে ডোনাল্ড ট্রাম্প আসলো ডোনাল্ড ট্রাম্প এসে যেটা হাইপ তুললো আসলে যেমনটা বলা যায় নির্বাচনী প্রচারণার জন্যই মূলত এগুলো খুব বেশি বলা তো ডোনাল্ড ট্রাম্পের সময়ও কিন্তু অনেক অবৈধ অভিবাসী ডিপোর্ট হয়েছে বর্ডার ক্লোজ করে দেওয়া হয়েছে কিন্তু যেটা বলা হয়ে থাকে বিভিন্ন মিডিয়াতে এরপরে বাইডেনের আমলে ডোনাল্ড ট্রাম্পের সময় যত অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করা হয়েছে তার চাইতে বেশি করা হয়েছে বাইডেনের আমলে এখন দেখেন পাঁচ মিলিয়ন ডোনাল্ড ট্রাম্প মানে বারাক ওবামার সময় তারপর বাইডেনের সময়ও অনেক হয়েছে কিন্তু তখন এগুলো নিয়ে মিডিয়ায় অত বাড়াবাড়ি হয় নাই কারণ তারা এগুলা নিয়ে বেশি গলাবাজি করে নাই যেমনটি ট্রাম্প করতেছেন তো মেন কথা হলো অবৈধ অভিবাসী ডিপোর্ট করে এটা আমেরিকায় কোনো প্রেসিডেন্টের জন্য নতুন কিছু না কাদের ট্রাম্পের জন্য ওটা নতুন কিছু হবে না একটা দেশের সরকার প্রশাসন অবৈধ অভিবাসী তার দেশ থেকে ফেরত পাঠাবে এটাই স্বাভাবিক আমেরিকায় যেটা বিভিন্ন মিডিয়ায় বলা হয়েছে এই মুহূর্তে অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় বারো মিলিয়ন এখন যেটা বলা হয়ে থাকে বিষয়টা এরকম না যে আমেরিকার পুলিশ বা প্রশাসন রাস্তায় কাউকে দেখলো তার কাগজপত্র চেক করলো এবং দেখলো যে সে অবৈধ এবং এই জন্য তাকে নিয়ে বিমানে পাঠাই দেবে বা বর্ডার ঠেলে দেবে না একজন মানুষকে আমেরিকা থেকে বের করে দিতে চাইলে লম্বা একটা আইনি প্রসেস আছে তাহলে এটার পিছনে আপনি যখন একটা লোককে ধরবেন তাকে আপনাকে ডিটেনশন সেন্টার যেটাকে বলে বা আলাদা একটা সেফ হোমে নিয়ে যেতে হবে তার জন্য আইনজীবী নিযুক্ত করতে হবে তাকে খাবার দিতে হবে চিন্তা করেন এই প্রসেসগুলো করতে গেলে আমেরিকার অনেক অনেক টাকা বলা হয়েছে কয়েক মিলিয়ন বিলিয়ন টাকা খরচ হবে তো আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার অন্যতম একটা কারণ হল বর্তমান বাইডেনের সময়ে বিভিন্ন কারণে দ্রব্যমূল্যের গতি এত বেড়েছে যে মানুষ খুব ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল যেটা বলা হয় থাকে এদের শেয়ার বাজারের দর অব্যাহতভাবে পতন হচ্ছিল আমি তাছাড়া একটা উদাহরণ দিই যে আপনার নিউ ইয়র্কে সাবইতে উঠতে গেলে প্রায় তিন ডলার খরচ করতে হয় এটা কিন্তু অনেক সাধারণ মানুষের জন্য এই তিন ডলার অনেক তো এই সমস্ত বিষয় থেকে মানুষ বের হয়ে আসার জন্য মূলত ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষকে এই ব্যক্তির কথাবার্তা অনেক সময় অগোছালো একটু মানে কি বলে প্রেসিডেন্ট স্বরূপ কথাবার্তা না হওয়া সত্ত্বেও মানুষ তাকে বেছে নিয়ে মানুষের একটা আশা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে অর্থনীতির পুনরুদ্ধার পুনরুদ্ধার হবে এবং যেটা কয়েকটা খবর যেটা দেখলাম ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু এদের শেয়ার বাজারের যে দরটা সেটা কিন্তু উঠতে শুরু করছে মানুষের মধ্যে স্বস্তি দেখা দেয়া শুরু করছে তো যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে যে ট্রাম্প আসার কারণে আসলে কারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বা যা হচ্ছে তা কতটুকু বাস্তব তো প্রথম কথা হলো একটা বিষয় এটা নিশ্চিত যারা অবৈধ অভিবাসী আছে অবৈধ অভিবাসী এবং যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত মানে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে এদের বেলা নিশ্চিত বলা যায় এরা ভালো সমস্যায় পড়তে যাচ্ছেন তাহলে কি বললাম অবৈধ অভিবাসী এবং আমেরিকার আইনে অপরাধী বা ক্রিমিনাল ক্রিমিনাল ফৌজদারি অপরাধে অপরাধী এরকম ব্যক্তির জন্য ট্রাম্পের আগামী চার বছর খুব খারাপ সময় আসতে যাচ্ছেন আমি আমার আর পোস্ট আমি বলছিলাম বাংলাদেশে প্রায় এক লক্ষ বাংলা আমেরিকাতে বাংলাদেশে প্রায় এক লক্ষ অবৈধ অভিবাসী আছে এখন আপনারা বলতে পারেন অবৈধ হয় কিভাবে আমেরিকাতে যারা আসে ইমিগ্রেন্ট হয়ে আসে তারা তো কাগজপত্রই তারপরে অনেকেই বাই রোডে ঢুকে আপনার হাজার হাজার বাংলাদেশের হাজার হাজার মানুষ মেক্সিকো হয়ে বাই রোডে আমেরিকায় ঢুকে ঢুকে এরা রাজনৈতিক আশ্রয় যেটাকে অ্যাজাইলাম এরা এখানে এসালম বলে তো সেই অ্যাজাইলাম করার পর তাদের মামলা যদি তারা জিতে তাহলে তো তারা এখানকার বৈধতা পেয়ে গেল যদি না জিতে হেরে যায় অ্যাজায়লমটা যদি গভর্নমেন্ট অ্যাকসেপ্ট না করে অনেক লম্বা আইনি লড়াইয়ের পর তখন তারা অবৈধ হয়ে যায় এখন একটা মানুষ এখানে আসার পরে অ্যাজায়লম করার পর সাত আট বছর নয় দশ বছর থাকার পরে তার একটা অবস্থান তৈরি হয়ে যায় সে এখানে তখন অনেক গাঁয়ে বাড়ির মালিক হয়ে যায় তো তার সে মামলায় হেরে যাওয়াতে কিন্তু অবৈধ হয়ে গেছে একবার সে বাই দিস টাইম এখানে কিন্তু স্যাটেল হয়ে গেছে তাহলে এরকম মানুষগুলা বাংলাদেশে ফেরত না যাওয়াতে এখন এখানে অবৈধ তাহলে এই মানুষগুলা এবং এরা যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে তাহলে এরা বিপদে পড়তে যাচ্ছে তাহলে এটা হলো একটা দ্বিতীয়ত হলো যারা বাইরোডে আমেরিকায় প্রবেশ করার চিন্তা ভাবনা করতেছেন আপনারা এই চিন্তা মাথা থেকে ফেলে দেন এই প্রসেসটা আমি জানি বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে আমার খুব কাছের অনেক মানুষ এরকম বাইরোডে ম্যাক্সিকো হয়ে দুই তিন মাস লাগাই প্রথম দিকে পঁয়ত্রিশ পঁচিশ তিরিশ লক্ষ লাগতো এখন সেটা পঞ্চাশ লক্ষের উপরে চলে গেছে বাই রোডে বা বর্ডার ক্রস করে যারা আমেরিকায় আসার ভাবনা করতেছেন প্লিজ আপনারাই চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসেন তাহলে এই দুই রকম মানুষ কিন্তু বিপদে পড়তে যাচ্ছে বা এদের জন্য ট্রাম্প একটু খারাপ ব্যক্তি হতে যাচ্ছে আদারওয়াইজ ট্রাম্পের অনেকগুলো ভালো আমি আজকে ওই যে একটা ভিডিও দেখলাম মোর উনিও আমার মতো দেখলাম যে খুব ভালোই ভিডিও আমার মতো মানে উনি ওনাকে কম দেখি দৃশ্য বেশি দেখান মোর ওনার ভিডিওগুলো আমি দেখতেছিলাম তো উনি ওনার ভিডিওতে একটা কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটরা কিন্তু অনেক অনেক কিছু কিছু ইস্যু যেমন ওই যে ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে এই বিষয়গুলা বৈধতা দিয়েছে হ্যাঁ তারপরে যে কোনো খুব ম্যাসিভ কিছু যেগুলা ইসলাম ধর্মে একদম নিষিদ্ধ যেমন অবৈধ ফিজিক্যাল রিলেশান তারপরে ওই যে যেটা বললাম আপনার লেসবিয়ান বা গে এলজিবিটি এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু কঠোর বিরোধী এগুলোর ক্ষেত্রে এবং আপনারা জানেন গর্ভপাতের বিষয়টা সেটা নিয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প একদম বিরোধী তো এরকম কিছু নীতি আছে যেটা আসলে কিন্তু সাধারণ জনগণের জন্য ভালো এবং এই জন্য ওই সমস্ত মানুষরা কিন্তু খুবই হ্যাপি ডোনাল্ড ট্রাম্প আসার কারণে তো এই দুটা শ্রেণির বাদে যেমনটি বললাম যারা বাইরে আসতে চাচ্ছেন এবং আমেরিকাতে অলরেডি অবৈধ হয়ে গেছেন এরা বাদে অ্যাজ ইউজুয়াল আমি ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও দেখলাম বা ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি তার বর্ডার কন্ট্রোলের জন্য যার নামটা প্রপোজ করছে কি পোপম্যান বা কমেন যা হোক আমি নামটা আমি ভুলে গেছি সে নিজেও বলছে ডোনাল্ড ট্রাম্প নিজেও বলছে যে আমরা আমেরিকানরা তোমাদেরকে ওয়েলকাম করার জন্য অপেক্ষায় আছে ওয়েলকাম করব তোমরা বৈধভাবে আসো কোয়ালিফাইড লোক আসো স্কিল্ড লোক আসো যারা আসলে আমাদের দেশের জন্য আমার দেশের জন্য বোঝা হবে না আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো এবং একটা দেশে যত বেশি ট্যুরিস্ট আসবে তত বেশি সরকার লাভবান হবে যারা আসবে তারা টাকা খরচ করবে এখানে কেউ একজন টুরিস্ট কোয়ালিফাইড স্কিল লোক যদি টুরিস্ট এখানে এসে যদি সে তার ভিসা কনভার্ট করে এখানে থেকে যায় এটা আমেরিকার সরকারের জন্য একটা মানে সে অ্যাসেট হবে কাজে যারা ভিজিট ভিসায় আসতে চান স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের কোনো রকম ভয় নাই আপনারা অ্যাজ ইউজুয়াল নিজের যোগ্যতা বলে এখানে স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন নিজে যদি কোয়ালিফাইড হন আপনি যদি আপনাকে প্রুভ করতে পারেন আপনি ভিজিট ভিসা পাবেন ফ্যামিলি ভিজিট ভিসা পাবেন যারা ইমিগ্রেন্ট আসেন বা চেইন অফ ইমিগ্রেশন ফ্যামিলির মাধ্যমে আসতে তাদের প্রসেস চলতে থাকবে যারা গ্রিন কার্ড পাওয়ার কথা তারা তারা গ্রিন কার্ড পেয়ে যাবে বাট অবশ্যই এখন যারা বাংলাদেশি এখানে আসে বা যেটা বলা হয়ে থাকে কোনো রকম ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত হওয়া যাবে না রকম রুলস ভায়োলেট করা যাবে না ইভেন সেটা যদি একটা ট্রাফিক সিগন্যাল অমানের জন্য একটা টিকিটও যদি হয় সেটাও কিন্তু আপনার জন্য নেতিবাচক হয়ে আসবে তো শেষ কথা যেটা বলতে চাই আসলে ট্রাম্পের এই বিষয়গুলো নিয়ে খুব হাইপ তৈরি করা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে মিডিয়া বিশেষ করে বাংলাদেশে কিছু মিডিয়া এবং আমেরিকা তো কিছু মিডিয়া বা আছে যারা একটু এটা নিয়ে অনবরত অনেক কথাবার্তা বলেন তো আমার মনে হচ্ছে কিন্তু এটা অতিরঞ্জিত দেখেন যেমনটি বললাম যে এই কাজটা ডোনাল্ড ট্রাম্প মাত্র চার বছর থাকবে এই চার বছরে বারো লক্ষ মিলিয়ন বারো মিলিয়ন অবৈধ অভিবাসীকে আইনি প্রক্রিয়া শেষে ডিপোর্ট করাটা ইটস নট অ্যান ইজি টাস্ক এটা খুব সহজ একটা কাজ নয় এটা খুব দীর্ঘমেয়াদী একটা প্রসেস যেটা আমার যেটা মানে এটা এটা আমেরিকা শুরু করলেও অনেক তাদের খরচ করতে হবে তবে ট্রাম্প বর্ডার ক্লোজ করতে যাচ্ছে এটা মোটামুটি বলা যায় অনেকটাই নিশ্চিত কাজে আপনারা যারা বৈধ উপায়ে আমেরিকায় আসার প্ল্যান করতেছেন আপনাদের কোনোই ভয় নাই আপনারা প্রস্তুতি নিতে থাকুন আমেরিকায় আসুন ঘুরতে আসুন পড়াশোনা করতে আসুন পড়াশোনা করতে এসে এই ঘুরতে এসে যদি আপনার আমেরিকা ভালো লাগে বৈধ উপায়ে অবলম্বন করে এখানে থেকে যাওয়ার জন্য আমেরিকার সরকার থেকে সাহায্য চান আমেরিকার যে আইন বিভাগ আছে ইমিগ্রেন ইমিগ্রেশন আছে তাদের থেকেই সহায়তা চান আপনি যদি প্রুভ করতে পারেন যে আপনি কেন থাকতে চান আপনি যদি এই আপনি যদি আপনাকে একটা অ্যাসেট হিসাবে গড়ে তুলতে পারেন আপনি যদি আপনাকে কোয়ালিফাইড মনে করেন তাহলে আপনার জন্য আমেরিকা আমেরিকা এমন একটা দেশ যেখানে আপনি ভিজিট ভিসায় এসেও আপনি বৈধভাবে থাকার অনেক অপশান আছে এটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কথা বলবো কাজেই এই শ্রেণীর মানুষ আপনারা একদমই ভয় পাবেন না মিডিয়ার অতিরঞ্জিত বাড়াবাড়ি কথাগুলো নিয়ে খুবই আতঙ্কিত হবেন না আপনি প্রস্তুতি নেন আমেরিকায় আসার সেটা আপনি ভিজিট ভিসায় হোক স্টুডেন্ট ভিসায় হোক আশা করা যায় আপনার জন্য ডোনাল্ড ট্রাম্প যেমনটি বলছে ওয়েলকাম করবে এখানে আপনার জন্য আমেরিকা তো ভিডিওটা শেষ করব কারা কারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন একটু কমেন্টস করবেন আর অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই এরকম যদি কেউ থেকে থাকেন ভিডিও ভালো লাগলে তো অবশ্যই দেখবেন পাশাপাশি সাবস্ক্রাইবও করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি